বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। আজকে যাদের উদ্দেশ্য করে সারসিনা শরীফে এমন একটি দরবার, এই দরবারের সাথে সম্পৃক্ত হলে মদিনার সাথে যোগাযোগ হয়ে যায়। কি বিশ্বাস হয় আপনাদের? আজকে আমাদের শায়খ বর্তমান হযরত পীর শেখ হুজুর কিবলা তার হাত লেগেছে মুদাদ্দিদে জামান শাহ সুফি আবু জাফর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সাথে। তার হাত লেগেছে, আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোন দিকে একটু দেখেন কি সুন্দর। তার হাত লেগেছে শাহ সুফি নেসানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সাথে। তার হাত লেগেছে মুদাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশির ফুরফুরবি রহমাতুল্লাহর হাতের সাথে। তার হাত লেগেছে হযরতে এই পৃথিবীর মধ্যে রাসূল নুমা, যিনি আমার নবীকে দুই চোখ দিয়ে সরাসরি রাসূলকে দেখতেন। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ছে, আমার নবীকে দেখে না, মনে মনে ভাবলেন যে নবীর ভালোবাসায় জীবনটাকে আমি উৎসর্গ করলাম, সেই নবীকে যদি আমার কাছে না পাই আমার জীবনটা আমি শেষ করে দেব। হযরতে সুফি ফাদা আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই আত্মসর্গ করবে আমার নবীর জন্য, মরে যাবে জীবন দিয়ে দিবে, সিদ্ধান্ত নিলেন আমি কিভাবে জীবন দিতে পারি। মনে মনে ভাবলেন ভারত সাগরে পানিতে ঝাঁপ দিয়ে পড়ে যাব, এই পানির স্রোতের সাথে ভাসতে ভাসতে আরব সাগর হয়ে আমার নবীর দেশে হয়তো চলে যাব, আর না হয় আমার জীবন শেষ হয়ে যাবে, নবীর ভালোবাসায় জীবনটা উৎসর্গ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত্রের গভীরে শুধু মুখে একটাই কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চোখের পানি জোর জোর করে পড়ছে আর কাঁদতেছে, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছে সুফি ফাদা আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। দুরূদ শরীফ পড়তে করতে সাগরের পারে চলে গেলেন, ঝাঁপ দিয়ে পড়ে যাবেন স্রোতের মধ্যে, ঠিক এই মুহূর্তটার মধ্যে কাছাকাছি চলে গেছে, ঝাঁপ দিয়ে পড়ে যাচ্ছে, এই মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ বলে ঝাঁপ দিতে যাচ্ছে, পিছন দিক থেকে সুন্দর চেহারার একজন মানুষ ডাক দিয়ে বলছে, ও ফতে আলী কোথায় যাচ্ছ, একটু পিছনের দিকে ফিরে তাকা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পিছনে তাকিয়ে দেখে পুরো এলাকাটা আলোকিত, সুন্দর চেহারার নুরানি একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে বলছে যার জন্য পানিতে ঝাঁপ দিতে যাচ্ছ, আমি মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার পাশে চলে আসছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দেখেন কদম জড়িয়ে ধরে হাও মাও করে কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত এই চক্ষু যার জন্য পাগল, এই বলি যার জন্য পাগল, আমি একটা যুবক, আমি রাসূলকে পাওয়ার জন্য পাগল হয়েছি, পৃথিবীর কাউকে পাওয়ার জন্য পাগল হই নাই, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, হবে না, আমি আপনার কদম জড়িয়ে ধরেছি। আল্লাহর নবী তার দিকে তাকিয়ে বললেন, তোমার মনের যত আশা ছিল এটা পূরণ হয়েছে কিনা একটু বলো দেখি। হ্যাঁ পূরণ হয়েছে, যাও তোমার সাথে আবার এক বছর পরে আবার দেখা হবে। সুফিয়াতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আজকে দেখেছি না দেখেছি এতদিন পর্যন্ত, মনের মধ্যে একটা চিন্তা ছিল আমি এতদিন পর্যন্ত থাকতে পারবো না, এক বছর অপেক্ষা করতে পারবো না, কয়ে যাও 6 মাস অন্তর আমার সাথে একবার দেখা হবে, আমি 6টা মাস থাকতে পারবো না, কয়ে 3 মাস পরে একবার আমার সাথে দেখা হবে, আমি 3 মাস আমি থাকতে পারবো না, কয়ে প্রতি মাসে মাসে একবার আমার সাথে দেখা হবে, কয়ে প্রতি মাস 1 মাস আমি অপেক্ষা করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, কয়ে প্রতি সপ্তাহে একবার আমার সাথে তোমার দেখা হবে, সোমবার দিন তুমি আমাকে দেখবে, ইয়া রাসূলুল্লাহ আমি 1 সপ্তাহ আপনাকে না দেখি কিভাবে থাকবো, আমি পারবো না, তুমি কি চাও বলো না একটু, তোমার মনের তামান নাকি, সঙ্গে সঙ্গে বলছে যাও প্রত্যেক দিন একবার আমার সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহর নবীর দিকে তাকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি 24টা ঘন্টা আপনাকে আমি পাবো না, আমি সুফি ফাতে আলী আমি থাকতে পারবো না, সঙ্গে সঙ্গে বলে দিলেন কি মনের তামান্না বলো দেখি। আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জবান থেকে যখনই আপনার নুরানি নামটা আমি উচ্চারণ করব, যখনই আপনার নাম আমার মুখে উচ্চারণ হবে, আমি দুই চোখ দিয়ে পৃথিবীর কোনো জিনিস দেখতে চাই না, সরাসরি আপনার নুরানি চেহারাটা আমার দুই চোখের সামনে দেখতে চাই।
উঠে বলেন না সুবহানাল্লাহ, আবেদন মঞ্জুর, তোমার আবেদন আজকে কবুল হয়ে গেল। সুফি ফাতে আলী যখন ওই মুহূর্তের মধ্যে রাসূলের কাছে আবেদন করেছে, আল্লাহ নবী মঞ্জুর করে নিলেন। এইজন্য ভারতের সমস্ত আলেম ওলামারা আজকে ফতোয়া লিখতে গিয়ে তার নামের শুরুতে প্রথম যে শব্দটা উচ্চারণ করেছে সেটা হলো রাসূলনামা সুফি ফাতে আলী। যখন তিনি রাসূলের কথা কল্পনা করতেন, রাসূলের নাম উচ্চারণ করতেন, তখনই সাথে সাথে রাসূলকে দেখতে পাইতেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলবো, রাসূলকে যে সরাসরি এরকম দেখা যায়, কি বিশ্বাস হয় আপনাদের? কথা বলেন না কেন, কি বিশ্বাস হয়? এই আকীদা কার কার আছে একটু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা আজকে এখানে বসা আছি বন্ধুরা, আমাদের সিলসিলার মুরব্বী ফুরফুরান আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুর রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন রাসূলনামা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। যখন কোনো ব্যক্তি যাইতো তার কাছে, হুজুর আমি আল্লাহর নবীকে একটু দেখতে চাই, কেতাই আসো, চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করে বসাইয়া সাথে সাথে রাসূলের সাথে দিদার দিয়ে বিদায় দিয়ে দিতেন। ছোট বাচ্চাগুলি গিয়ে বলতো, দাদা ভাই তুমি কি রাসূল দেখতে চাও? কহো, দাদা আমি একটু রাসূলকে দেখতে চাই, আসো। এরকম সুন্দর করে কেতকুলি নিচে ধরে নিজে দুরুশ্বরী পড়তেন আর বলতেন, দেখতে পেয়েছো আল্লাহ নবীকে, দেখতে পেয়েছো? সাথে সাথে ওই বাচ্চাটা রাসূলের সাথে দিদার হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ, এমন পাওয়ারফুল বলে ছিলেন আজকে। এ হলো ফুরফুরা সিলসিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার পীর হলো হযরতে নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহ, তার হাতের সাথে লেগেছে। নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহ পীর হলো শহীদে বালাকোট, যার ইতিহাস আজকে আমাদের চোখের সামনে হাজির। তিনি হলেন হযরতে সৈয়দ আহমদ বেরলভি রহমাতুল্লাহ আলাইহ। ওনার পীর হলো শাহ আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাইহ, উনি তার হাত লেগেছে আব্দুল শাহ ওলিউল্লাহ, যার সনদ ছাড়া কেউ মুহাদ্দিস দাবি করতে পারবে না। তিনি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহ। যার পীর হলো হযরত আব্দুর রহিম দেহলভি রহমাতুল্লাহ আলাইহ। পর্যায়ক্রমে এক এক করে যেতে যেতে যার হাত লেগেছে হযরত হুসামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, যার হাতের সাথে হাত লেগেছে হযরত জুনায়েদ আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহ হাতের সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জুনায়েদ আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহ হাতের সাথে লেগেছে কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহ আলাইহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলবো, আজকে আউলিয়া কেরামকে তোমরা পছন্দ করো, আজকে এই জমিন তারা কত বড় দরজার ব্যক্তি ছিলেন, আজকে এতটুকু বুঝানোর জন্য এই সিলসিলার মুরব্বী কারা আছে। হযরতে কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহ আলাই জীবনের শেষ মুহূর্তে এসে বলছে, আমি কুতুবউদ্দিন কাকি যদি মারা যাই, আজকে আমি ওসিয়ত করে গেলাম, আমার জানাজার নামাজটা এমন একজন ব্যক্তি পড়াবে যার জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই, যার জীবনে কোনোদিন এই চোখ দিয়ে হারাম জিনিসের দিকে তাকায় নাই, যার জীবনে কোনোদিন আসরের নামাজ ছুটে নাই, যে ব্যক্তি কোনোদিন তাকবীর উনাসানা নামাজ আদায় করে নাই। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, হযরতে কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহ আলাই আমার জানাজার নামাজ যে পড়াবে তার যোগ্যতা হতে হবে এমন। এরপরের দিনই তিনি ইন্তেকাল করেছেন, হাজারো মানুষের সামনে ওসিয়ত করে তিনি চলে গেলেন। বন্ধুরা আমার, গোসল দেওয়া হলো, জানাজা হাজির হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছে, এখন তাকিয়ে আছে, দাঁড়িয়ে বলছেন, হুজুর তো এই ওসিয়ত করে গেছেন, লক্ষ মানুষের মধ্যে এমন কে আছো যার জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই? আস্তে বলবেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে সবচেয়ে কঠিন নামাজ হলো ফজরের নামাজ, কি বলেন, ঠিক কি না? ক্লান্ত শান্ত হয়ে সারা রাত্র ঘুমানোর পরে উঠতে কষ্ট হয়, শীতের দিনে কি কঠিন বিপদ, এই নামাজটা যার জীবনে কোনোদিন কাজা হয় নাই। যখন এই কথা বলা হলো, যার জীবনে কোনোদিন এই চোখ দিয়ে খারাপ দিকে তাকায় নাই, বেগানা নারীর দিকে কখনো তাকায় নাই, কি কথা, কি বুঝতে পেরেছেন? যখন এক এক করে এই তিনটা কথা চারটা কথা বলা হলো, লক্ষ লক্ষ মানুষের মধ্যে কুতুবউদ্দিন কাকের জানাজা পড়ানোর জন্য কোন লোক আসে না সামনে, ঘন্টা চলে যাচ্ছে, কে আসবে এই মহান ব্যক্তির জানাজা পড়ানোর জন্য, কোন লোক খুঁজে পাওয়া যায় না। আমার ভাইদেরকে বলি, কত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, কেউ ভয়ে তার সামনে আসে না,
হঠাৎ করে এক ঘন্টা পরে একজন মানুষ চুলগুলি উস্কো খুস্কো একজন লোক আসলেন একটা রুমাল পরিহিত অবস্থায়। এসে কুতুবুদ্দিন কাকির সুন্দর কফিনের কাপড়টা খুলে তার কপালে চুমু খেলেন, চুমু খেয়ে সুন্দর করে তার দিকে তাকায় বললেন, কুতুবুদ্দিন কাকিরে তুমি চলে গেলা আর বিপদে ফেলে গেলা আমাকে, আমাকে তুমি বিপদে ফেলে গেলা। আমার ভাইদেরকে বলি মরা মানুষের কপালে চুমু খাওয়া যায় কি না, জোরে বলতে হবে যায় কি না, কি বিশ্বাস হয়। আমার নবী ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক দূরে ছিলেন, দৌড়ে এসে রাসূলের কপালে চুমু খেয়ে বলছেন, আয়া সাদিকি আয়া হাবিবি আমার বন্ধু তুমি আমাকে ছেড়ে চলে গেলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এই জন্য আপনাদেরকে বলি, মরা মানুষের কপালে যদি চুমু খাওয়া যায়, গালে চুমু খাওয়া যায়, তাহলে জীবিত মানুষের কপালে চুমু খাওয়া যাবে কি না, কি কথা কি বুঝতে পেরেছেন। আজকে চুমু খাওয়া মানে হলো বুসি, এই জন্য আমরা কদম বুসি করে থাকি, মুরব্বীদের পাও শুয়ে কদম বুসি করি। আমাদের দেশে একজন জ্ঞান পিপাসু তারা কয়টা সেরে নিজেরা আবার গালে চুমু খায় কপালে চুমু খায়, কি কথা ঠিক না বেঠে। আজকে পেয়াজের রাসূল বলি সমাজটাকে কলুষিত করেছে, একটা সুন্নতের আমলকে আজকে অবজ্ঞা করে বাপ মার পায়ে সন্তান আজকে একটু সুন্দর করে কদম বসি করবে, এটাকে শিরক বলে বেদাত বলে আজকে সমাজ থেকে উঠানো হচ্ছে, বলে কথা ঠিক না বেঠে, এটাকে আমরা মানব। আমার নবীর সাহাবী রাসূলের গালে চুমু খেয়েছে, কপালে চুমু খেয়েছে, হাতে চুমু খেয়েছে, মরার মরে চুমু খেয়েছে। ওই মুহূর্তটার মধ্যে আপনাদেরকে বলবো, এই হাদিসগুলি থেকে তুমি দূরে সরাচ্ছ মানুষকে কেন, তোমার কি সার্থকতা এখানে আছে একটু বলো দেখি। আমার ভাইদেরকে একটু পরে আমি বলতে চাই, আজকে একটাই সার্থকতা দেন, আমার নবীর প্রেম ভালোবাসা যাদের ভিতরে থাকবে, মহাব্বত যাদের ভিতরে থাকবে, এটা তারা সহ্য করতে পারে না, কি বলেন ঠিক না বেঠি। আসে কেন, কারণ তারা বুঝতে পেরেছে আমরা এই কাজটা করতে গেলে রাসূলের মহাব্বত যখন বেড়ে যাবে, ওই লোকগুলি জান্নাতের মালিক হবে, জান্নাতি হয়ে যাবে, নবীর প্রেম জাতির ভিতরে থাকবে, এই দেহের মধ্যে কখনো আগুন স্পর্শ করবে না। কিন্তু আজকে ইহুদিদের দালাল হয়ে গোলাম হয়ে কাজ করে তারা বলতে চায়, তোমাদেরকে আমরা ইহুদি বানাতে চাই, খ্রিস্টান বানাতে চাই। এই যতই চেষ্টা করবে, যতই স্লোগান তোমাদের চলবে, বীরচর্তলার জনগণ এটা মেনে নিবে না, কি বলেন ঠিক কিনা। আমার ভাইদের কাছে বলে দিয়ে যাই এতটুকু কথা, কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি ছিলেন এই সিলসিলা, আজকে এই সিলসিলাকে অবজ্ঞা করবে তুমি, আসো তোমাদের সিলসিলা এরকম কয়েকজন লোক আছে দেখাও, একটু দেখায় দাও, আজকে আমি দেখাচ্ছি এখানে, আসো বন্ধুরা। হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ এর জানাজা পড়ানোর জন্য যে লোকটা দাঁড়িয়ে গেলেন, সুন্দর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলছে, ওয়াল্লাহি বিল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, এই চারটা গুণ যেই গুণের কথা কুতুবউদ্দিন কাকি বলেছে, এই চারটা গুণ আল্লাহ আমাকে এই নিয়ামতটা দান করেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, এই নিয়ামত আল্লাহ আমাকে দান করেছে। তখন দাঁড়িয়ে তিনি নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমার ভাইদেরকে বলি, যেই লোকটাই সুন্দর করে জানাজার প্রস্তুতি নিয়ে নামাজ পড়াচ্ছেন, তিনি ছিলেন তৎকালীন সময়ের বাদশাহ হযরতে শামসুদ্দিন আল-তামাশ রাহমাতুল্লাহ আলাইহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ, জগতের বাদশাহ হয়ে যত কাজের ভিতর থেকে আজকে জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই, জীবনে কোনোদিন তাকবীর ওলা ছোটে নাই, জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই, জীবনে কোনোদিন এই চোখ দিয়ে খারাপ দিকে তাকায় নাই, কত হাজারো ব্যস্ততার মধ্যে একজন বাচ্চা যদি এই কাজটা করতে পারে, তুমি একজন সাধারণ ব্যবসায়ী মাত্র, সাধারণ একজন চাকরিজীবী মাত্র, সাধারণ একজন শিক্ষক হতে পারো, সাধারণ একজন কাজ কর্মওয়ালা হতে পারো, আজকে তুমি মুসলমান দাবি করে থাকো, আজকে তুমি চিন্তা করে দেখো শরীয়ত তোমার উপরে কতটুকু তুমি পালন করতে পেরেছ, কি বলেন ক্লাসিক না বেঠি। আরে যে বলেন ঠিক কি না, আদর্শ শিখতে হবে আল্লাহর ওলিদের কাছ থেকে, কি বলেন ঠিক কি না। আমি আপনাদেরকে বলবো যারা এখানে বসা আছেন, দেখেন শামসুদ্দিন আল-তামাশ ইতিহাস হয়ে আছে আমাদের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য তিনি জানিয়ে দিলেন এই গুণটা আমার ভিতরে আছে, জীবনে কোনোদিন ফজরের নামাজ আমার কাজা হয় না, তাদের এই গুণটা আমাদের ভিতরে ফিট হোক, এটা কি আমরা চাই, কে কে চাই একটু হাত উঁচু করে দেখান না, নারাই তাকবীর, নারাই তাকবীর, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন।
আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইদেরকে নিয়ে যাচ্ছি, এই হাত লেগেছে আপনার সুন্দর করে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির। এরপরে স্টেপে খাজায়ে খাজাগান আকায়ে রাসূল খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। আর একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ, খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাত লেগেছে হযরত উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহির হাতের সাথে। হযরত উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহির হাত লেগেছে হযরতের শাশুড়ি জিন্দারি রহমতুল্লাহ আলাইহির সাথে। ওনার হাত এক এক করে যেতে যেতে আবু হুরায়রা স্বামী রহমাতুল্লাহর হাতের সাথে, আবু হুরায়রা স্বামী রহমাতুল্লাহর হাত লেগেছে। হযরতে এই পৃথিবীর মধ্যে আমার নবী যার সম্পর্কে বলেছেন, তিনি বলছেন খায়রুত তাবেঈন হযরত হাসান বসরি রহমাতুল্লাহর হাতের সাথে, হাসান বসরি রহমাতুল্লাহর হাত লেগেছে। তিনি বলেছেন আল্লাহর হাবিব যার সম্পর্কে বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর আর আমার আলী হলো তার দরজা। তার হাত লেগেছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতের সাথে। আলী বলেন আমি কিছুই হতে পারতাম না, যা কিছু হয়েছে আমার জীবনে আমার নবীর উসিলায়, আমার হাত লেগেছে আকা ও নামদার তাজদারে মদিনা, নূর নবী হায়াতুল নবী জিন্দা নবী সুলতানে মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে এতটুকু বোঝানোর জন্য আজকে এই সারসিনা শরীফ, আজকে এই দরবারের অবস্থানটা কোথায় আজকে তুমি একটু চিন্তা করে দেখো। এখান থেকে বসে ক্লিক করেছো সোনার মদিনায় গিয়ে হাত লেগে গেছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সারসিনার যারা ছিলেন মুজাদ্দিদ জামান আবু জাফর সালে রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন বাবারা রাসূলকে দেখার জন্য চক্ষু বন্ধ করতে হয় না, সরাসরি দুই চোখ দিয়ে রাসূলকে দেখা যায়। আমরা মনে মনে ভাবলাম হুজুর এই কথাটা বলেন রাসূলকে সরাসরিও দেখা যায়, এর প্রমাণ কি পৃথিবীতে আছে? সাথে সাথে দেখি যে কিতাবটা কওমি মাদ্রাসায় পড়ায়, আলিয়াতে পড়ায়, সব জায়গায় না পড়লে কেউ মুফাসসির হতে পারবে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে জালালাইন এর মধ্যে লিখতে গিয়ে তিনি লিখেছেন ইন্নি রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাইকিদান 70 মাররাতান, আমার নবীকে আমি একবার নয় দুইবার নয় আমি 70 বার সরাসরি জাগ্রত অবস্থায় আমি দেখেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ঘুমাইয়া দেখছে না জাগ্রত অবস্থায়, তাইলে জাগ্রত অবস্থাও দেখা কি যায় কি না, কথা বলেন যায় কি না? আমি যদি এই ব্যাপারে সারা রাত্র কথা বলি, সারা রাত্র যদি শুধুমাত্র আমার নবীর হায়াতুল নবীর উপরে কথা বলতে চাই, রাত কি রাত শেষ হয়ে যাবে, এত সুন্দর চমৎকার তথ্য আছে। বন্ধুরা আমার, আমি সেদিকে না গিয়ে দুই একটি আমলের কথা, যেহেতু আমরা এখানে বসেছি এই মাহফিল আমাদের আমলি জিন্দিগি গঠন করার জন্য, কি বলেন ঠিক কি না? আরে জোরে বলেন ঠিক কি না? আমরা শুধুমাত্র এই কান দিয়ে শুনলাম এটা থেকে বের হয়ে গেল, এটা যেন না হয়, আমল সর্বস্ব যেন আমাদের প্রতিটা মাহফিল হয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলেন আমিন। আরো যেটা বলেন আমিন। এই পৃথিবীর মধ্যে একজন মানুষ যারা বসা আছেন, আমার ভাইদেরকে বলবো যুবক বৃদ্ধ সকলের কাছে একটা অনুরোধ করতে চাই, বলেন তো যে একজন বাবার জন্য মায়ের জন্য সবচেয়ে বড় বিপদ কোন জিনিসটা বলেন। একজন মানুষের প্রশ্ন জবাবটা চাচ্ছি, সবচেয়ে বড় বিপদ কোনটা? টাকা পয়সা হারানো এটা কি বিপদ? সম্পদ হারানো এটা কি বিপদ? ব্যবসায় লস হওয়া এটা কি বিপদ? একজন বাবার জন্য মায়ের জন্য সবচেয়ে বড় বিপদ হলো ওইটা যদি তার সন্তানটা খারাপ হয়। কি বলেন, কথা ঠিক না বেঠি? সন্তান যদি খারাপ হয় এর চেয়ে বিপদ বাবার জন্য মায়ের জন্য আর কিছু হতে পারে না। কি বলেন ঠিক না বেঠি? আমার নবীর কাছে সাহাবীরা চলে আসতেন, বিপদে পড়েছে হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহর নবী তাদের জন্য দোয়া করে দিতেন। সন্তান নিয়ে বিপদে পড়েছি হুজুর একটু দোয়া করেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলতে চাই যারা এখানে বসা আছেন, রাসূলের কাছে ছোট একটা বাচ্চা আনা হলো, আনার পরে রাসূল তার দিকে তাকিয়ে বললেন আল ওয়ালাদু মাবখানাতুন মাজবানাতুন, এই সন্তানের কারণে বাপ মা কাপুরুষ হয়, এই সন্তানের কারণে বাপ মা ভীরু হয়, এই সন্তানের কারণে বাপ মা কৃপণ হয়। সাহাবায়ে কেরাম থমকিয়ে গেলেন, হুজুর আপনি কিছুদিন আগে বলছেন হাযা উসুরুম মিন আসাফিরিল জান্নাহ, এই শিশু বাচ্চাগুলি হলো জান্নাতের চড়ুই পাখিদের মধ্যে একটা পাখি, আর এখন আপনি বলতেছেন এই বাচ্চার কারণে বাপ মা কাপুরুষ হয়। হুজুর বুঝতে পারি নাই কেমন,
আল্লাহ নবী বললেন, শোনো, এই শিশু বাচ্চা যখন বড় হবে, ছেলেটা যদি ভালো হয়, আলেম হয়, কোরআনে হাফেজ হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অফিসার হয়, যদি ভালো আদর্শবান ব্যক্তি হয়, তার বাবা যেখানে যায় সেখানে সকলে তাকে সম্মান দেখায়। কি বলেন, কথা ঠিক কিনা? রাস্তায় বের হয়েছে, সুন্দর করে তাকিয়ে বলে কোরআনে হাফেজের বাপ আসছে। রাস্তায় বের হয়েছে, ডাক্তারের বাবা আসছে, ইঞ্জিনিয়ারের বাবা আসছে, এসপি সাহেবের বাপ আসছে, অফিসারের বাপ আসছে। কি সম্মান আছে কিনা বলেন, কথা বলতে হবে আছে কিনা? দেখেন, দুনিয়াতে তার সম্মানটা হলো সন্তানের কারণে, বাপ মা সন্তান বেড়ে গেছে। পরকালীন সম্মানটা কেমন? যদি কোনো বাচ্চা কোরআনে হাফেজ হতে পারে, দেখা যাবে কোটি কোটি মানুষের মধ্যে একজন মানুষ তার মাথার মধ্যে নূরের টুপি চকচক করতেছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তখন সেই ক্ষেত্রে ওই অবস্থার মধ্যে মানুষগুলি তার পাশে গিয়ে বলবে, ভাই আপনি কি নবী, আপনি কি রাসূল, আপনি কি পয়গাম্বর, এত সুন্দর চেহারা আপনার দেখা যাচ্ছে। লোকটা তাকিয়ে বলবো, আমি নবীও না, আমি পয়গাম্বরও না, আমি রাসূলও না, আমি দুনিয়াতে একজন সাধারণ মানুষ ছিলাম, কিন্তু আমার সন্তানটাকে আমি কোরআনে হাফেজ বানিয়েছি, আজকে এই নিয়ামতটা আল্লাহ আমাকে দান করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সন্তানের কারণে বাবার মাথায় নূরের মুকুট পরায় পরিধান হচ্ছে হাশরের ময়দানে, এমন একজন সন্তানের বাবা হইতে কি আমাদের মনে চায়? কার কার মনে চায় একটু হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আর ছেলেটা যদি সুর হয়, ডাকাত হয়, সন্ত্রাস হয়, মক্কুর হয়, বদমাশ হয়, বাবা এলাকার মেম্বার, চেয়ারম্যান, জনপ্রতিনিধি, যার কথায় সমাজ উঠে আর বসে, ছেলেটা হলো ডাকাত, ছেলেটা হলো সন্ত্রাস, ছেলেটা হলো সুর, রাস্তা দিয়ে হেঁটে যায়, পিছন দিক থেকে মানুষ ডাক দিয়ে সুরের বাপ যাচ্ছে, কথা ঠিক না বেঠি? সুন্দর করে মিটিংয়ে বসছে, তুমি বড় গলায় কথা বলো, সুরের বাপ, আস্তে করে মাথাটা নিচু হয়ে যায়। কি বলেন, কথা ঠিক না বেঠি? বাবা তখন রাস্তা দিয়ে হাঁটে, দুই চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়ে, বলেন তো কষ্ট কি কম না বেশি তার মনে? আস্তে বললেন, কেন, কতটুকু কষ্ট পাবে? জীবনের সবচেয়ে বেশি কষ্ট তার হৃদয়ের মধ্যে লাগবে। কি বলেন, ঠিক কিনা? তখন হাঁটে আর কাঁদে আর বলে, আল্লাহ মাটিটা ফাঁকা করে দাও, আমি কবরে চলে যাই। কি বলেন, কথা ঠিক না বেঠি? আমার ভাইদেরকে বলতে চাই, আজকে যারা ব্যবসায়ী বন্ধুরা এখানে বসা আছো, আজকে এইটুকু কথা তোমাদের অনুভূতির মধ্যে নিয়ে আসো। আজকে তোমার বাবাকে তুমি কষ্ট দিয়েছো, তার চোখের পানি ঝরালা, সেই সন্তানকে এতদিন পর্যন্ত বড় করে লালন পালন করার পরে আজকে তুমি তার চোখ দিয়ে পানি ঝরছে। যেই দিন তোমার সন্তান তোমাকে আঘাত দিবে, তখন তোমার চোখ থেকে তোমার কলিজায় কত রক্তক্ষরণ হবে তখন বুঝতে পারবে। কি বলেন, কথা ঠিক না বেঠি? এই হাত দিয়ে বাবাকে একটা আঘাত করেছো, সত্তরটা আঘাতের অপেক্ষায় থাকো। এই পাও দিয়ে লাথি মেরেছো, সত্তরটা লাথি খাওয়ার অপেক্ষায় থাকো। এই মুখ দিয়ে গালি দিয়েছো, সত্তরটা গালি খাওয়ার অপেক্ষায় থাকো। এর পরেও যদি বাপমার সাথে খারাপ ব্যবহার করে থাকো, আজকে লিখে রাখতে পারো, তোমার জীবনে জান্নাত হবে না, বেঈমান হয়ে কবরে যাবে। কি কথা ঠিক না বেঠি? বাপমার সাথে খারাপ ব্যবহার করা যাবে? জোরে বলেন কি যাবে? আমার ভাইদেরকে জন্য নিয়ে আসছেন আল্লাহ নবীর সাহাবে হযরত কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর সামনে বসা আছেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে কাঁদতেছেন। আমার নবী তাকিয়ে আছেন, ইয়া কাতাদা, লিমা বাকাইতা, কেন কাঁদতেছো? হুজুর, আমার ছেলেটা আরবের সবচেয়ে বড় ডাকাত, আরবের সবচেয়ে বড় সন্ত্রাস, খারাপ মানুষ, আমি আপনার কাছে এসেছি, দয়া করে আমার ছেলেটার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? কার কাছে দোয়া চাইছে? আমার নবীর কাছে দোয়া চেয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার নবীর জায়গাটা হলো এটা দোয়ার জায়গা, কি ঠিক না বেঠি? ক্ষমার জায়গা হলো আমার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইদেরকে বলতে চাই, আল্লাহর নবী যখন ওই মুহূর্তে সন্তানের জন্য দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে ওই লোকটা দৌড়ে বাড়ির দিকে চলে গেল, গিয়ে দেখে ছেলেটার দিকে তাকাচ্ছে, আমার নবীর দোয়াটা কবুল হলো কিনা দেখি। দেখে ছেলের কোনো পরিবর্তন নাই। রাত যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে আসতে করে দরজাটা নক করে ছেলেটা ঘর থেকে বের হয়ে আমার নবীর দরবারে এসে দরজা ধাক্কাচ্ছে। রাসূল দরজা খুলিয়ে দিয়ে দেখে সুন্দর একটা যুবক আমার দরজার পাশে দাঁড়িয়ে আছে। আমার নবী বললেন, কে গো যুবক তুমি?
এত গভীর রাত্রিতে এখানে এসেছে, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়? যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতেছে, আমি বুঝতে পারি নাই, ভুল করে ফেলেছি, আর দেরি না করে আমাকে পড়াইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর দোয়া কবুল হয়েছে কিনা বলেন, সাথে সাথে মঞ্জুর হয়ে গেল। আল্লাহ নবী যখন এই দোয়া করে দিলেন, দোয়া করার সাথে সাথে মঞ্জুর হওয়ার পরে ছেলেটা যখন বাড়িতে চলে যায়, ঘরে গিয়ে বসা আছে, সকাল হয়ে গেল, দুপুর হয়ে গেলাম, প্রত্যেক দিন ঘর থেকে বের হয়ে ডাকাতি করতে যায়, এরকম রুটের সামনে গিয়ে মাঠের পাশে দাঁড়িয়ে থাকে, আজকেও দাঁড়িয়ে আছে। মানুষ তার সামনে দিয়ে গেলে তাদের উপর আক্রমণ করতে থাকে, আজকে যখন এখানে দাঁড়িয়ে আছে, মানুষ তার সামনে দিয়ে হেঁটে যায়, কাউকে কিছু বলে না। যখন সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের পূর্ব মুহূর্তে মাঠের উপর দিয়ে একটা সুন্দরী রূপসী মেয়ে যাইতেছিল, মেয়েটা সুঠাম দেহের যুবকটাকে দেখে থরথর করে কাঁপতেছে। মেয়েটা চিন্তায় পড়ে গেল, আমি যদি তার সামনে দিয়ে যাই, এই যুবক আমার চরিত্রের উপর আঘাত দিবে, আমার জীবনটাকে শেষ করে দিবে। ওই যুবকটা যখন তাকিয়ে, মেয়েটা ওই জায়গায় বেহোশ হয়ে পড়ে আছে, যুবক দেখতে পেল এত সুন্দর করে হেঁটে হেঁটে মেয়েটা এসেছে, মাঠের মাঝখানে এসে বেহোশ হয়ে গেল, কারণটা বুঝতে পারলাম না কি ব্যাপার। আমার ভাইদেরকে বলতে যাই যারা এখানে বসা আছেন, সঙ্গে সঙ্গে যুবকটা তার পাশে চলে আসেন, মেয়েটার দিকে তাকিয়ে বলে, মা এত সুন্দর করে হেঁটে আসলাম, এখানে এসে কেন বেহোশ হয়ে গেলাম, কারণটা কি, কি দুঃখ তোমার মনের মধ্যে, কি ব্যথা তোমার মনের মধ্যে? একবার দুইবার তিনবার বলার পরে মেয়েটা চোখ খুলে না, চতুর্থবার যখন আবার বলল, মেয়েটা চোখ খুলে তাকিয়ে দেখে, যেই যুবকের ভয়ে আমি এখানে বেহোশ হলাম, ওই যুবকটাই আমার মাথার পাশে দাঁড়িয়ে আমাকে মা বলে ডাকতেছে। আমার ভাইদেরকে বলতে চাই, মেয়েটা যুবকের দিকে তাকিয়ে বলে, কে গো যুবক তুমি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এত সুন্দর করে আমাকে মা বলে ডাকলে? আমি তো মনে করেছি তুমি আমার চরিত্রের উপর আঘাত দিবে, আমি তো মনে করেছি আমার শরীরটাকে নষ্ট করে ফেলবে, আমি তো মনে করেছি তুমি আমার জীবনটাকে শেষ করে দিবে। যুবক রে, এত সুন্দর করে আমাকে মা বলে ডাকতেছ, কোথায় তোমার বাড়ি একটু বলো দেখি। যুবকের চোখ দিয়ে পানি জড়জড় করে পড়তেছে, আর কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে পানিগুলি পড়ে। দীর্ঘ সময় কান্নার পরে যুবক ওই মেয়েটার দিকে তাকিয়ে বলে, মা তুমি যা বলছো সত্যই বলছো, মিথ্যা বলো নাই। গতদিনও যদি তুমি এই রাস্তা দিয়ে হেঁটে যেতে, আমি যুবকের হাত থেকে তোমার চরিত্র রক্ষা হতো না, তোমার জীবনের উপরে আঘাত আসতো, তোমার সতীত্বের উপরে আঘাত আসতো। তুমি জানো না আমি আর আগের যুবক নাই, গত রাত্রি গিয়ে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়েছি, আমি মুসলমান যুবক, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি আমি আর আগের যুবক নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি চিন্তা করো না, তুমি জানো না আমি বুঝতে পারি নাই এতদিন পর্যন্ত, তোমার কথা সত্য, আজকে তুমি জেনে রাখো, আল্লাহকে সাক্ষী রেখে আমি একটা ঘোষণা দিয়ে দিতে চাই, এই জমিনের মধ্যে, এই জাজিরাতুল আরবের মধ্যে পৃথিবীর কোনো ব্যক্তির আর কোনো ভয় নাই, একমাত্র ভয় হবে এই জমিনের মধ্যে আমার আল্লাহর ভয়। কার ভয়? কোন মানুষের ভয় নাই, কোন ডাকাতের ভয় নাই, কোন সন্ত্রাসের ভয় নাই, কোন ব্যক্তির ভয় নাই, একমাত্র ভয় হবে আমার আল্লাহর। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মুহূর্তের মধ্যে পুরা সমাজটাকে পরিবর্তন করে দিলেন একটা যুবক। আমার ভাইদেরকে বলি, যদি আল্লাহর ভয় থাকে মানুষটা কি চুরি করতে পারে? আল্লাহর ভয় থাকলে মানুষের মাথায় আঘাত দিতে পারে? আল্লাহর ভয় থাকলে মিথ্যা কথা বলতে পারে? আল্লাহর ভয় থাকতে বান্দার হক নষ্ট করতে পারে? একটা সম্পদ নিয়ে আজকে বাড়িতে যাও, অন্য কোন সম্পদ তোমার লাগবে না, একটা সম্পদ, সেই সম্পদটা হলো কার ভয়? জোরে বলতে হবে কার ভয়? সে আল্লাহকে ভয় করতে কি রাজি আছে? কে কে রাজি আছে একটু হাত উঁচু করে দেখান না। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় রিসালাত। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সে আল্লাহকে ভয় করবে কি রাজি আছে সকলে? মাশাআল্লাহ।
আমি আপনাদের খেদমতে অনেক লম্বা আলোচনা করা যায়, রাতে 12টা বেজে গেছে, আর বেশি সময় নেব না, শুধু ছোট একটা কথা বলেই শেষ করে দিচ্ছি। যে কথাগুলি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্ব, এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমার যুবকেরা, বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে আমরা বেঁচে আছি। বন্ধুরা আমার, একটু চিন্তার বিষয়, এমন একটা সময় পৃথিবীতে ছিল যে সময় বাবা মার কাছে ছেলে মেয়েরা থাকতো, নিরাপদে থাকতো, কি বলেন ঠিক কিনা? ওস্তাদের কাছে ছাত্র থাকতো নিরাপদে, চিন্তা করতো তাদের চরিত্রের উপরে কোনো আঘাত আসবে না। কিন্তু আজকে এমন একটা সময় আমাদের বিরাজ করছে, বাপ মার পাশে থাকে, ওস্তাদের পাশে থাকে, কিন্তু ওই ছেলেটার চরিত্র ধ্বংস হচ্ছে নীরবে, সে নিজেও বুঝতে পারে না। কথা ঠিক না বেঠি? এখন বলবেন হুজুর কি আবি, শুধু একটাই আজকে আমাদের কাছে দোয়া চায় এসে এসে, এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। আজকে একটা যুবক, তার হাতের মধ্যে একটা মোবাইল ফোন, এই মোবাইল ফোনটা দিয়ে আজকে ইন্টারনেট চালাচ্ছে, ল্যাংটার ছবি যা আছে সবের মধ্যে ধারণ করে আজকে সবগুলি দেখতেছে বসে বসে। এখন কোন বাবা তোমাকে রক্ষা করবে, কোন মা তোমাকে রক্ষা করবে, কোন উস্তাদ তোমাকে রক্ষা করবে, কোন বস তোমাকে রক্ষা করবে বলো দেখি? কথা ঠিক না মেয়েটি? রক্ষা করার কেউ আছে এখানে? একটা সম্পদ, সেটা হলো এই, যখনই তুমি চিন্তা করবে যদি আমি একটা ল্যাংটার ছবি দেখি আমার চোখের মধ্যে আল্লাহ সীসা ঢেলে দিবে, আমি যদি একটা ল্যাংটার ছবি দেখি আমার সাথে সাথে একটা কবিরা গুনাহ হয়ে যাবে। আর নাজরু জুলনিল গুনাই, রাসূল বলছেন চোখের জানা বেগানা মেয়ের দিকে তাকানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লিমা হাসানতানি আমা, কাল হাসরের ময়দানে যেই যুবকটা তার চোখগুলিকে সংরক্ষণ করলো না, তার চোখের মধ্যে সীসা ঢেলে দিয়ে অন্ধ করে হাসরের ময়দানে উঠানো হবে। আল্লাহর আদালতে বলবে মাবুদ, আমার তো চোখ ছিল, এত সুন্দর চোখ দিয়ে আমি দেখেছি, আজকে কেন আমার চোখগুলি অন্ধ করে উঠালে? আমি চোখ দিয়েছিলাম কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য, এই কারণে তুমি এই চোখ দিয়ে এই জিনিসগুলি দেখো না, এই খারাপ ছবিগুলি দেখেছো। তখন এই ভয়টা যদি তোমার ভিতরে থাকে তখনই এই চোখগুলিকে হেফাজত করা সম্ভব হবে, কি বলেন ঠিক কি না? আরো যদি বলেন ঠিক কি না? এছাড়া উপায় আছে আর কোনো বলেন? দ্বিতীয় আর কোনো উপায় নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এই জন্য আপনাদের খেদমতে বলবো বাবাজিরা, আমার একটা ভয় আপনার মাঝে থাকবে, পৃথিবীর কোনো ভয় আপনি করতে পারবেন না। আয় যুবক, তোমার বন্ধু তোমাকে ডাকছে সুন্দর করে, এই পৃথিবীর মধ্যে মদের বোতলটা হাতে নিয়ে সামনের দিকে আগায় আসো, তুমি সুন্দর করে খেয়ে ফেললাম, মনে করেছো আমার জীবনটা শান্তিময় হবে। যুবক রে, আমার নবী বলেন যে যুবকটার শরীরের মধ্যে মদের গ্রাণ আছে, একবার মদ পান করে ওই যুবকটা প্রায় 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। মদ খেয়েছে একবার, 40 দিনের মধ্যে তোমার ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত কোনোটাই কবুল হবে না, এটার জাম তোমার শরীরের মধ্যে থাকে। এখন বলো দেখি, 40 দিন যদি তুমি মারা যাও তুমি কোন ঈমান না দিয়ে ঈমান নিয়ে যাবে একটু বলো দেখি, কি বলেন? কথা ঠিক না বেঠি? ঈমান নিয়ে যাওয়ার সুযোগ আছে? আর একটু যদি বলেন কি আছে? আমাদের সমাজের মধ্যে মদখুর আছে কিনা বলেন? মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, গাছের দিরা কয় বাবা বাড়ি চলো, বাবা বাড়ি চলো, গাছ তার বাপ হয়েছে, রাস্তায় হাঁটা আর কয় ড্রেন, এতদিন পর্যন্ত তুই কিনারায় ছিলে, আজকে কেন মাঝখানে আলি ড্রেন বলে মাঝখানে গেছে? ড্রেন কি মাঝখানে যায়? কথা বলেন না কেন মাঝখানে? ওর ট্রান্সমিটার খারাপ হয়ে গেছে, কি আসে না এরকম? আমি কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে মাহফিল করে কুমিল্লা আসছি, শাসন গাছে নামার পরে দেখি 10 জনে মিলে একটা বাস ঠেলতেছে, বাবা বাড়ি যাও না, বাবা বাড়ি যাও না, দোকানদারকে হুজুর ওইদিকে যাই না, ওরা টাল হইয়া রয়েছে, অবস্থা খারাপ, বাসের বাপ ডাকতে আসে, কি কথা কি বুঝতে পেরেছেন? মদ খেয়ে এরকম আসে কিনা বলেন? আসতে বললেন কেন আসে কিনা? মেডিকেল সায়েন্সের থিওরিটা হলো এই, যে যুবকটা মদ খায় 35 বছর পর্যন্ত তার শরীরে শক্তি পায়, 35 বছরের পরে তার শরীরে যত কোষ আছে আস্তে আস্তে সব মরে যায়, 40-এর কোঠায় গিয়ে যখন তার বয়স পৌঁছে ওই যুবকটাকে যদি বলা হয় তোমাকে বিশ্ব সুন্দরী এনে দেবো তুমি কি রাজি আছো বিয়ে করতে, কয় না, মাথা থেকে পা পর্যন্ত পুরো বডির সব লেস হয়ে গেছে, কি কথা কি বুঝতে পেরেছেন? সব শেষ। এখন বলেন মদ খাওয়া কি জায়েজ আছে? আসতে বললেন কেন জায়েজ আছে? কোরআনের বাস্তবতা হলো সারা পৃথিবীতে আজকে যত উন্নত হয়েছে
তত আজকে কোরআন পড়া তত সহজ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আলোচনার শুরুতে একটা কথাই ছিল, আজকে শেষ হয়ে কথাটা দিয়ে শেষ করতে চাই। এই কিছুদিন আগে আমেরিকাতে 70 জন ডাক্তার তারা মুসলমান হয়েছে, শুধু একটা বিষয়কে গবেষণা করে, সেটা হলো এই এইচআইভি ভাইরাস, যেটা এইডস রোগ। আজকে সমস্ত ডাক্তাররা একমত হয়েছিলেন যে পৃথিবীতে এই রোগের কোনো চিকিৎসা নাই, এই রোগের শেষ চিকিৎসা হলো মরণ। কি বলে শেষ চিকিৎসা? কি মরণ। তখন শেষ পর্যন্ত তারা ভোট বসছে, বসার পরে এই রোগের শেষ চিকিৎসা মরণ ছাড়া উপায় নাই, কি করা যায়? তখন সকলে মিলে বলো তো দেখি ধর্মীয় কোনো কিতাবের মধ্যে এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা দেখো। এক একজনকে সুযোগ দেওয়া হলো, কেউ 10 দিন 15 দিন, এক মাস পর্যন্ত গবেষণা চলছে। শেষ পর্যন্ত 7 জন মুসলমান ডাক্তার ছিল, তারা বলছে আমাদেরকে আরেকটু সুযোগ দেন, আমরা কোরআনটা গবেষণা করে দেখি। যদি বলেন না সুবহানাল্লাহ। তখন কোরআনকে গবেষণা করলো, কোরআন গবেষণা করে এত চমৎকার একটা তথ্য দিয়েছে, তারা বলছেন আমরা এই কোরআনের মধ্যে এইডস রোগের চিকিৎসা আমরা পেয়েছি। এইডস রোগের যখন কোনো যুবকের দেহের মধ্যে এই জামটা চলে আসে, ওই যুবকটা বিদেশ যেতে পারে না, ওই যুবক কখনো ভালো চাকরিতে যেতে পারে না, তার ভিসা বন্ধ হয়ে যায়। যখন আপনাদের খেদমতে বলি কোরআনের তথ্য যখন দেওয়া শুরু করলো, কোথায় পেয়েছো? আল্লাহ 1500 বছর আগে কোরআনে দান করছে। যদি বলেন বলো দেখি কোথায়? সকলে খুশিতে বাক বাক, আমরা আজকে চিকিৎসা দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা। যদি বলেন না সুবহানাল্লাহ। তোমরা জেনা ব্যভিচারের কাছেও যাবে না, এটা হলো একটা স্পষ্ট খারাপ কাজ। ওয়া সাআ সাবীলা, সাবীলা শব্দটা না কেরা, এই জাতীয় যতগুলি পন্থা আছে কোন যুবক যদি অবলম্বন করে তার শরীরটা অসুস্থ হয়ে যাবে। এই জাতীয় পন্থাগুলি কি? তার মধ্যে লেখতে গিয়ে বলছে, এর মধ্যে হলো কেউ যদি আপনার জেনা করে তার শরীরের মধ্যে এইডস রোগ হয়, সমকামিতা করে এইডস রোগ হয়, কেউ যদি মদ খায় তার শরীরে এইডস রোগ হয়, কেউ যদি আপনার শরীরে হোল্ডিং করে তার শরীরে এইডস রোগ হয়, কেউ যদি আরেকজনের শিরিন ব্যবহার করে তার শরীরে এইডস রোগ হয়, কেউ যদি গাঁজা খায় তার শরীরে এইডস রোগ হয়, কেউ যদি আপনার ধূমপান করে তার শরীরের মধ্যে এইডস রোগ হয়, এই জাতীয় 40টা বিষয় সেখানে দেওয়া আছে যে এইডস রোগ কি কি কারণে হয়ে থাকে। 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনে সেই রাস্তাগুলি দেখাইয়া দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারা বলছেন আমরা তো সেটাই খুঁজতেছিলাম, এইডস রোগ কি কি কারণে হয় তা পেয়ে গেলাম কোরআন থেকে। এই তথ্যটা খুঁজতে পেয়ে সাথে সাথে তারা মুসলমান হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলি, দেখেন কোন ডাক্তারের কাছে যখন এইচআইভি ভাইরাস এইডস রোগের কোন রোগী যায়, তখন ডাক্তার তার পুরো বডিটাকে দেখে, দেখা কয়েকটা ওষুধ নিচে লিখে দিয়ে নিচে লিখে দে, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে 1000 বার আল্লাহর শব্দটা, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ওই অবস্থার মধ্যে সাথে সাথে সুন্দর লেখা থাকে, যুবক তোমার স্বভাব চরিত্রটাকে সুন্দর করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাক্তার প্রেসক্রিপশনের নিচে লেখা থাকে ওই যুবকের জন্য, সেটা হলো বিশেষ দ্রষ্টব্য দিয়ে, তোমার আর কোনো কাজ নাই, একটা কাজ তোমার চরিত্রকে ঠিক করতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চরিত্রকে ঠিক করার জন্য স্লোগান দিয়েছে কে? আরো জোরে বলেন না কে? এখন 1500 বছর পরে ডাক্তাররা তাদের মাথায় ঢুকছে এইডস রোগ থেকে বাঁচার জন্য যুবকের চরিত্রকে ঠিক করতে হবে। মানি ইজ লাস্ট, নাথিং ইজ লাস্ট, হেলথ ইজ লাস্ট, সামথিং ইজ লাস্ট, বাট ক্যারেক্টার ইজ লাস্ট, এভরিথিং ইজ লাস্ট। কি বলেন কথা ঠিক না বেঠি? টাকা হারিয়েছো মনে করবে কিছুই হারাও নাই, দেহটাকে হারিয়েছো মনে করবে কিছু না কিছু হারিয়েছ, আর চরিত্র হারা হয়েছ মনে করবে জীবনের সব হারা হয়েছে তুমি। আমার ভাইদেরকে বলবো এই মাহফিল থেকে এতটুকু শিক্ষা, এই চরিত্রহানি কাজ কি করা যাবে? জোরে বলতে হবে কি যাবে? আমার ভাইদেরকে মদ, আজকে বিড়ি সিগারেট খেয়ে একের পর এক ধূমপান করছেন, আপনি কি একবারও চিন্তা করেছেন? কোনো ডাক্তার কবিরা আজ পর্যন্ত বলতে পারে না এটার দ্বারা কোনো উপকার আছে। কি বলতে পেরেছে? মসজিদে গিয়ে দাঁড়ায় বুড়া মানুষ কুহু কুহু করে কার দিতে থাকে, আর পাশের মানুষটা আল্লাহর কাছে বলে আল্লাহ এই জাতি থেকে আমাকে রক্ষা করো। মুখের দুর্গন্ধ, পায়খানার গন্ধ সহ্য করা যায়, মানুষের মুখের দুর্গন্ধ সহ্য করা যায় না।
কথা ঠিক না বেঠিক? এখন আপনাদেরকে বলি, যুবকদেরকে যদি প্রশ্ন করা হয় বাবা তুমি এটা খাও কি লেগা, হুজুর মাথা খারাপ এই জন্য খাইতেছি, কয়েকটা খেয়ে শরীরটা গরম বানাচ্ছে। এখন আপনাদেরকে বলি মেডিকেল সায়েন্সের থিওরি হলো, কোনো যুবক যদি ধূমপান করে তার শরীরের মধ্যে 70টা রোগ হয়। কয়টা? সবচেয়ে ছোট রোগ যেটা এটার নাম হলো ক্যান্সার, যার কোনো অ্যান্সার নাই। সবচেয়ে ছোট রোগ যেটা লাংসে পানি জমে আপনার, সেটা হলো যক্ষা, যার কোনো রক্ষা নাই। এই জাতীয় 70টা রোগ হয়। কি কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনি ইচ্ছা করে কোনো ব্যক্তি কি তার শত্রুকে ঘরে জাগা দে? আসতে বললেন কেন? জাগা দে, যেই জিনিসটা তোমার দেহটাকে নষ্ট করছে, তুমি যদি বিবেকবান হয়ে থাকো কখনো এই শত্রুকে ঘরে জাগা দিতে পারি না। আমার ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, বন্ধুরা আমার, তোমার জীবনটাকে তুমি সুন্দর করে সাজাও। তোমার যদি আগুনের সাথে মহাব্বত থাকে, আমার নবী বলছেন যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। আজকে এটা যদি তোমার ভালোবাসার বস্তু হয়, তুমি মনে রাখবে, লেখে রাখতে পারো, তোমার কপালে আগুন ছাড়া উপায় নাই। আপনারা সেই আগুনে জ্বলতে কি রাজি আছেন? পিছনের তারা আসতে বলছে, কি রাজি আছেন আপনারা? কি জান্নাতে যাইতে রাজি আছেন? আজ থেকে যাদের এই অভ্যাস আছে আপনি আস্তে আস্তে করে ছেড়ে দিবেন, আর জীবনে যাদের অভ্যাস নাই আমরা কখনো এটা হাতে নেব না। আজকের মাহফিল বসে কি ওয়াদাটা করতে পারি? কে কে একটু হাত উঁচু করে দেখান না। মাহফিল আল্লাহ যেন কবুল করে বলেন আমিন, আর একটু যেন বলেন আমিন। বন্ধুরা আমার, দুই একটি কথা শেষ মুহূর্তে বলে গেলাম, একমাত্র ভয় করব কাকে? কি রাজি আছি তো সকলে? একটা সার্টিফিকেট দিয়ে যাই, তোমার জীবনে যদি আল্লাহর ভয়টা থাকে, ও বন্ধু আল্লাহর কোরআন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেটা বলেন না সুবহানাল্লাহ, যে যুবকটার মধ্যে আল্লাহর ভয় থাকে, যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয় থাকে, সেই দুনিয়াতে দুইটা জান্নাতের মালিক হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে শেষ আবেদন করে যাচ্ছে, আমার নবীর জীবনের শেষ কথাগুলি আজকে মাথায় নিয়ে বাড়িতে যাও, তুমি নবীর প্রেম নিয়ে আজকে বেঁচে থাকো, তোমার জীবনে সব উন্নতি হয়ে যাবে। যা কিছু পেয়েছ রে বন্ধু, একটা কথাই মনে রাখবে, আমাকে যদি টুকরা টুকরা করে ফেলা হয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, আমার হাড্ডিগুলি আলাদা করা হয়, আমার গোস্তগুলি আলাদা করা হয়, রক্তগুলি আলাদা করা হয়, আর প্রতিটা রক্তের ফোঁটাকে যদি প্রশ্ন করা হয়, এই পৃথিবীর মধ্যে তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কোনটা, কোন জিনিসটা তোমার কাছে প্রিয়, আমি এক বাক্যে আমার প্রতিটা রক্তের ফোঁটা থেকে যেন বের হয়ে আসে, এই পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নবীর প্রেম আর ভালোবাসা। কথা ঠিক না বেঠে? সেই আবেদন নিয়ে বাঁচতে কে কে রাজি আছে একটু হাত উঁচু করে দেখ। নারায়ণ দেবী, নারায়ণ দেবী। বন্ধুরা আমার, আমার নবীর জীবনের শেষ কথা, শেষ কথা, আনাস ইবনে মালিক বলেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার নবীর দরজার পাশ দিয়ে যাচ্ছি, দেখতেছি রাসূলের মুখটা এরকম নড়তেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপর আমার নবীর মাথা মুবারক। আমি রাসূলের চোখের পানি দেখে সহ্য করতে পারি নাই। আনাস, আমি এত বেশি কাঁদছি, আমার জীবনে এত বেশি কখনো কাঁদি নাই। মা আয়েশা সিদ্দিকা রাসূলের চোখের পানি মুছে দিচ্ছেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল আমাকে ডাকলেন, রাসূলের মুখের কাছে নিয়ে আমি মুখটা লাগালাম। রাসূল বলছেন, আয়েশা রে, আমার আর সময় বেশি নাই, আমি চলে যাব, আমি চলে যাব। আমার উম্মত যদি একটা আমল সুন্দর করে করে, আমি নবী সাথে তার জান্নাত হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকিয়ে আছেন, হুজুর কোন আমলের কথাটা বলে? রাসূল তিনবার ডাকলেন, বলেন না। তৃতীয়বার বলেন, আয়েশা আমার উম্মতকে জানাইয়া দিও, আমার উম্মত যদি একটা আমল সুন্দর করে করে আমার সাথে তার জান্নাত হবে। রাসূল, হুজুর কোন আমলটা একটু বলেন। আমার আলেমুল আমরা এখানে বসা আছেন, আপনারা শুনুন, বুখারী শরীফের হাদিস, আমার নবীর জীবনের শেষ কথা ছিল দুইটা। প্রথম নম্বর কথাটা হলো এই, আল্লাহুম্মা ইয়া রফিকাল আলা,
দ্বিতীয় নম্বর শেষ কথাটা আমার নবী আয়েশা সিদ্দিকার হাত ধরে বললেন, আয়েশা রে আমার জীবনের শেষ কথা, আসসালাত আসসালাত আসসালাতু আমা মালাকাত আইমানুকুম, আমি নবী চলে যাচ্ছি তোমাদের কাছে রেখে গেলাম নামাজ নামাজ নামাজ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আমি চলে যাব আমার উম্মত যদি নামাজ দিয়ে আমার কাছে আসতে পারে আমি নবীর সাথে তার জান্নাত হয়ে যাবে। আমি ছোট বুঝি না, বড় বুঝি না, ব্যবসায়ী বুঝি না, চাকরিজীবী বুঝি না, অফিসার বুঝি না, সাংবাদিক বুঝি না, আজকে যে যেখানে দাঁড়িয়ে আছি বসা আছি, একটা স্লোগান আজকে আপনাদের কাছ থেকে নিতে চাই, জীবনে যত সময় চলে গেছে শেষ, বাকি জীবনে যতদিন বেঁচে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত আমার শরীরে যতদিন রক্ত থাকবে, এই ধমনীতে যখন শ্বাস প্রশ্বাস থাকবে মৃত্যুর আগ পর্যন্ত এক অক্ত নামাজ কখনো কাজা করবো না করবো না, এই ওয়াদাটা কি আজকে করতে পারি? একটু হাত উঁচু করে দেখেন, নারাইতেবীর আল্লাহ যেন কবুল করে বলেন আমিন, আর একটু যেন বলেন আমিন। সকলের কাছে দোয়া আছে, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া মুজিবাস সাইলিন ইয়া খাইরাল মাসউলিন ইয়া আরহামার রাহিমিন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। বীর চট্টলাল ভাইরা, আজকে যারা মাকে হারিয়েছ বাবাকে হারিয়েছ, মার চেহারাটা বাবার চেহারাটা দু চোখের সামনে হাজির করে দাও, যেই মাকে নিজ হাতে কবরে রাখলা নিজে মাটি দিয়েছ, মার কবর বাবার কবর তোমার চোখের সামনে হাজির করে দাও, মনটা নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে পড়ো রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ খোদা দয়াময় প্রেমময় প্রভু, দীর্ঘদিন পর্যন্ত যে মাহফিলের আয়োজন ইন্তেজাম হলো, তাসবিহ তাহলিল যিকির আজকার দুরুদ ও সালাম মিলাদ ও কিয়াম সমস্ত দোয়ার হাদিয়া লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি করে, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে প্রাণের নবী করে যারা নবী হায়াতুন নবীর রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছে দাও, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরাম তাবেঈন তাবে তাবেঈন উম্মাহাতুল মুমিনিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শুহাদাই উহুদ বদর সমস্ত শুহাদাই কেরামের আর হর উপরের হাদিয়া পৌঁছে দাও, আল্লাহ পিরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি হযরতে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই খাজাই খাজগান আতায়ে রাসূল খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই বাহউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাই মুজাদ্দিদি আলফিসানি রাহমাতুল্লাহ আলাই চার মাযহাবের ইমাম আল্লাহর উপরে হাদিয়া পৌঁছে দাও, আল্লাহ খাস করে মাহবুব কো ফুলফুনা সিলসিলার উপরে যে দুনিয়া আব্দাল শুয়ে আছে তাদের আল্লাহর উপরে হাদিয়া পৌঁছে দাও, আল্লাহ বাংলার জমিনে সোনাকান্দার এই বাড়ি সতারা পুরকুলের জমিনে সিলেটের জমিন শাহজালাল শাহপরান শাহ আমানত শাহ বদর রহমতুল্লাহ আলাই শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই সহ যত অলিরা শুয়ে আছেন তাদের আর উপর পৌঁছায় দাও, আল্লাহ চট্টগ্রামের জমিন আল্লাহর অলিরা যেই জমিনের মধ্যে শুয়ে আছে বারাউনিয়া সহ সকলের আর উপরের হাদিয়া পৌঁছিয়ে দাও, আল্লাহ খাস করে যাদের কদমের উসিনায় লক্ষ লক্ষ মানুষ হরি হলো, যাদের চেহারার দিকে তাকালে সোনার মদিনার নবীর কথা মনে পড়ে যায়, সালসিনার জমিনে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই মরহুম হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই সহ যত অলিরা শুয়ে আছেন তাদের আর হর উপর পৌঁছায় দাও,
তাদের রুহানি নুরানি তাওয়াজ্জুদ ও ফয়েজ আমাদেরকে নসিব করে দাও। আজকে যারা এখানে হাত বাড়িয়েছে, জানি না কার কলিজার মধ্যে মার আগুন দাও দাও করে জ্বলতেছে, কার কলিজার মধ্যে বাবার আগুন দাও দাও করে জ্বলতেছে। একটু পরে বানর গুলি ঘরে যাবে, দরজাটা ধাক্কা দিয়ে মা মা বলে ডাক দিবে, যাদের মা নাই যাদের বাবা নাই, ঘরে গিয়ে কার চেহারার দিকে তাকাবে। দুনিয়াতে সন্তান বিপদে পড়লে বাবা দৌড়াইয়া যায়, মা দৌড়াইয়া যায়, মা বাবা বিপদে পড়লে ছেলে মেয়েরা দৌড়াইয়া যায়। আজকে জানি না কার বাবার কবরে জানি রে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, কার মার কবরে জানি 99টা সাপ দংশন করতেছে। এই বিপদ থেকে কে রক্ষা করবে? পৃথিবীর কোনো শক্তি নাই, নাই, নাই। আল্লাহর হাবিব বলে একটা শক্তি আছে, কোন সন্তান যদি বাপ মার কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দে, চোখের পানিটা গালের কোনায় আসে না, গিয়ে আব্বা আম্মার কবরে আজাব বন্ধ হয়ে যায়। ও বাবা, ও মা, তোমার মা তোমার জন্য কত চোখের পানি ছেড়েছে। যেদিন আমি মার গর্বে গিয়েছি, মা খাইতে পারে না, বারবার বমি হয়, একটু বড় হয়ে মার পেটে লাথি মারি, মা ডান কাঁধে শুইতে পারে না, বাম কাঁধে শুইতে পারে না। দুনিয়ার মানুষ ঘুমায়, আমার মার চোখে ঘুম নাই। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, বাবাকে ডেকে বলে, স্বামী গো আমি তো আর বাঁচবো না, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার পাও গুলি গিয়ে যখন মার করি যায়, লাথি বনে যায়, মা দুঃখিনী গলা কাটা মুরগির মতো জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। আজকে যারা এখানে বসে আছো রে বাবা, মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দে, আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ আমার মার কবরে তুমি আর আসবে দিও না, বাবার কবরে তুমি আর আসবে দিও না, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপন জনের কবরে তুমি আর আসবে দিও না। আল্লাহ হাত দিয়ে কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষকে নিজ হাতে কবরে নামালাম, জানি না কখন জানি মসজিদের খাট আমাদের ঘরের দরজায় চলে আসে। আজকে ভিক্ষা চাই, আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ আমাদের উপরে খাস রহমত আর বরকত নাজিল করে দাও, আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ যার মনে যে আশা আছে পূরণ করে দাও, আল্লাহ যার মনে যে ব্যথা আছে আল্লাহ তুমি দূর করে দাও, আল্লাহ যে যা চায় তুমি তাই দিয়ে দাও। আল্লাহ ছোট বুঝিনা, বড় বুঝিনা, বৃদ্ধ বুঝিনা, কাউকে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে মাহফিলকে সাজিয়েছে, আল্লাহ তাদের জন্য জান্নাতের মাহফিল সাজাইয়া দাও। আল্লাহ খাস করে প্রশাসনের ভাইরা আজকে কষ্ট করেছেন, আল্লাহ সকলকে কবুল করো। আল্লাহ আমার ভাইরা দূর দূরান্ত থেকে এসেছেন, একজনকেও খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ জুনাইদ হিজবুল্লাহ সকল নেতৃবৃন্দকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আলেম ওলামারা বসে আছেন আল্লাহ, বাস্তব মানে আলেম হাক্কানি রব্বানি বানায় দাও। আল্লাহ অনেকের ছেলে মেয়ে নিয়ে বিপদে আছে, আল্লাহ তুমি উদ্ধার করে দাও। আল্লাহ যাদের ছেলে মেয়ে হয় না হওয়ার ব্যবস্থা করে দাও। আমার মা বোনেরা দোয়া চেয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, তোমার দরবারে ভিক্ষা চাই, তোমার অলির দরবার থেকে এসেছি, আমাদেরকে খালি ফেরত দিও না আল্লাহ। ও বন্ধু, ও বন্ধু রে, মনটা এখনো নরম হয় না, চোখের পানি আসে না, সন্তান যদি না কাঁদে মার দুধে জোশ মারে না, আসমান যদি ডাক না দে জমিনে বৃষ্টি হয় না, বান্দার চোখের পানি যদি না আসে রে বাবা, আমার আল্লাহর রহমতের ইশক জোশ মারে না। তুমি তো জানো না, আল্লাহর হাবিব বলে হুরিমাতিন নারু আলা সানাসাতি আয়ুনিন, তিনটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যে চোখটা আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি ছেড়ে দে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এখনো কি তোর মনটা নরম হয় না? জীবনে কত কান্না, বিপদে পড়ে কান্না, মুসিবতে পড়ে কান্না,
আজকে তোমার গুনার জন্য কবরের আজাব থেকে বাঁচার জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে দে, মনটা নরম করে দুইটা হাত উঁচু করে আল্লাহর দিকে চিৎকার মেরে একটু জোরে সরে ডাক দাও ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দাও ইয়া আল্লাহ, চিৎকার মেরে ডাক দাও ইয়া আল্লাহ, 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 তোমার কি মায়া লাগে না আল্লাহ, দুনিয়ায় কোনো মায়ের সামনে দাঁড়িয়ে যদি এরকম ভাবে মা মা বলে ডাকতাম, এমন কোন নিষ্ঠুর মা নাই আমাদেরকে টেনে কোলে না নিতো রে আল্লাহ, তুমি তো মা থেকে হাজার গুণে দয়ালু, আল্লাহ তোমার রহমতের কোলে আমাদেরকে উঠায় নাও আল্লাহ, তোমার রহমতের কোলে আমাদেরকে উঠায় নাও। ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, এখনো কি তোমার মনটা নরম হয় না, চোখের পানি আসে না? মাবুদ, একজন মানুষকে আজকে খালি হাতে পারে তিনিও না, এই মানুষগুলি ওয়াদা করেছে নামাজ পড়বে, ওয়াদা করেছে চরিত্রকে ঠিক রাখবে, ওয়াদা করেছে তোমাকে ভয় করবে, আল্লাহর এত জান্নাতি মানুষ এদেরকে জান্নাতের মালিক বানায় বাড়িতে ফিরাইয়া দাও, আল্লাহ এই পূর্ণ ভূমি আল্লাহর অলিদের এই ভূমিতে বসে তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ আমাদেরকে অলি না বানাইয়া কবরে নিও না। ও বাবা, ও বাবা, আল্লাহ জানি না কার জীবনের জন্য শেষ মোনাজাত রে বন্ধু, বন্ধু রে, এখনো অনেকের চোখের পানি আসে না, এখনো তোমাদের মনটা নরম হয় নাই, এখনো যাদের চোখের পানি আসে না, এখনো মন নরম হয় নাই, একটু চিন্তা করে দেখো, ছোট ছোট বাচ্চাগুলি মাকে ডাক দিয়ে বলে, মা এতদিন পর্যন্ত বাবা কি সুন্দর করে আদর করে আমাদেরকে গোসল করাতো, আজকে কেন গো মা আমার বাবাকে মসজিদের ইমাম সাহেব গোসল করায়? ছেলেটা তো বোঝে না, মশারির নিচে বাবারে গোসল দে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, গোসল শেষ শরীরের কাপড়গুলি খুলে সাদা তিনটা কাপড় পরাইয়া বারান্দায় ফেলে রাখে, ছেলেটা আস্তে করে বাবার মাথার কাপড়টা খুলে বাবার দিকে তাকায়া বলে, আব্বু একটু কথা বলো, বাবার কথা বলে না, আব্বু একটু উঠো, বাবার ওঠে না, আব্বু তুমি কি আমাকে নিয়ে বাজারে যাবে না, বাবা কোনো কথা বলে না, ছেলেটা আস্তে করে বাবার হাত ধরে টান দে, বাবা শক্ত হয়ে শুয়ে আছে নড়াচড়ার করে না, ছেলেটা চিৎকার করে কাঁদে, মা আমার বাবা কি আমাকে আর আদর করবে না, আমার বাবা কি আমাকে আর কোলে নিবে না, আমার বাবা কি আমাকে নিয়ে আর বাজারে যাবে না, মা ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমুখে বলে, বাবা শেষবারের মতো তোর বাবার চেহারাটা একবার দেখে রাখ, আর জীবনে কোনোদিন তোকে আব্বু বলে আজকের মোনাজাত যদি শেষ মোনাজাত হয়ে যায়, আগামী দিন সকালবেলা আমার তোর আল্লাহ, তোমার কি মায় লাগে না, আল্লাহ আল্লাহ এই মানুষগুলির কি দিয়ে বাড়িতে ফিরাবো, আল্লাহ কি নিয়ে বাড়ি যাবে, মাদ্রাসায় গেলে পড়া নিয়ে বাড়িতে ফিরে, বাজারে গেলে খরচ নিয়ে বাড়িতে ফিরে, জান্নাতের বাগানে বসেছে জান্নাতের মালিক বানাইয়া বাড়িতে ফিরাইয়া দাও আল্লাহ, জান্নাতের মালিক বানাইয়া ফিরাইয়া দাও আল্লাহ, জান্নাতের মালিক বানাইয়া বাড়িতে ফিরাইয়া দাও আল্লাহ, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দাও, নেক হায়াত দারাজ করে দাও।
আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেবুল কামলার নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, আল্লাহ আল্লাহ এই মানুষগুলি কত মহাব্বত করে হৃদয় দিয়ে ভালো। আল্লাহ আমরা যেন একসাথে জান্নাতে যেতে পারি তৌফিক দিও আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আব্দুর রহমান ভাই, গুরুজি সাহেব, আল্লাহ সুলতান ভাই, আল্লাহ হুসাইন সাহেব, আরও যারা আছেন আল্লাহ, অনেক ভাইরা আমি নাম জানি না আল্লাহ, তাদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলের সভাপতি যারা আছেন আব্দুল মতিন সাহেব, আরও অনেক মেহমানরা আছেন আল্লাহ, সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। কাউন্সিলর সাহেবকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, আল্লাহ গভীর রাত্রিতে কাউকে খালি হাতে ফেরত দিও না। দুনিয়ার ভিক্ষুক যদি গভীর রাত্রে গিয়ে কারো কাছে এরকম হাত পাত, এমন কোনো মানুষ নাই তাকে ফেরত দিত। আজকে তোমার দরবারে হাত পেতেছি, আমাদেরকে ফেরত দিলে কার দরবারে যাব, কার দরবারে যাব, কার দরবারে। আল্লাহ আল্লাহ বেঈমান বানাইয়া তুমি কবরে নিও না আল্লাহ। ও যুবকেরা, ও বাবাজিরা, আল্লাহর একটু ডাক দিয়ে জিগাও না আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া কি কবুল হয়েছে রে আল্লাহ? আল্লাহ আমাদের দোয়া কি কবুল হয়েছে আল্লাহ? আল্লাহ আমাদেরকে ওলি বানাইছো রে আল্লাহ? আল্লাহ আমাদের মনের আশা কি পূরণ হয়েছে রে আল্লাহ? আল্লাহ কে পূরণ করবে তুমি ছাড়া আল্লাহ? যেদিন মৃত্যুর কোলে ঢলে পড়ব, পাশে দাঁড়িয়ে ছেলে কোলে আব্বু আব্বু বলে ডাকবে, আমি নাই নাই চারদিকে ঘোষণা হয়ে যাবে, মারজে মওতের সময় আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।